বরাবরের মতো নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা। যারা এজেন্ট ব্যাংকিংয়ের কথা ভাবছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এজেন্ট ব্যাংকিং কি, এজেন্ট ব্যাংকিংয়ের উদ্দেশ্য, এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সেবা, যারা এজেন্ট নিতে পারবেন, কারা এজেন্ট হওয়ার অনুপযুক্ত, এজেন্ট যা করতে পারবে না, যে কারণে এজেন্ট চুক্তি বাতিল হয়, এজেন্ট হওয়ার নিয়মাবলী। এজেন্ট ব্যাংকিংয়ের পুরো প্রসেসটি ভালোভাবে জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে এজেন্ট ব্যাংকিংয়ের টোটাল অপারেশনটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। সো লেট স্টার্ট। কোনো ব্যাংক কর্তৃক নিয়োগকৃত এজেন্টের মাধ্যমে প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর মাঝে সীমিত আকারে ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানই এজেন্ট ব্যাংকিং। এজেন্ট হচ্ছেন একটি আউটলেট বা কেন্দ্রের মালিক, যিনি চুক্তির আওতায় কোনো ব্যাংকের পক্ষে উক্ত আউটলেট ব্যাংকিং সেবা প্রদান করে থাকেন। এজেন্ট ব্যাংকিংয়ের উদ্দেশ্য, দেশের প্রত্যন্ত এলাকার বিপুল জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে তাদেরকে অর্থনীতির মূলধারায় সংযুক্তকরণ। ক্ষুদ্র সঞ্চয় সৃষ্টির মাধ্যমে প্রান্তিক ও সীমিত আয়ের জনগোষ্ঠীর পুঁজি গঠনে সহায়তা করা। ফরেন রেমিটেন্সের অর্থ দ্রুত ও সহজে প্রাপকের নিকট পৌঁছানো। প্রত্যন্ত এলাকার জনগোষ্ঠীর দেশব্যাপী লেনদেন গ্রাহককে সহজতর করে দেওয়া। সুবিধা ও পুঁজি বঞ্চিতদের অর্থায়নের মাধ্যমে তাদের আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা। পল্লীর অবহেলিত কৃষি ও অকৃষি খাতে অর্থায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চয় করা। এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সেবা, সব ধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ জমা, উত্তোলন ও ফান্ড ট্রান্সফার, বৈদেশিক রেমিটেন্সের অর্থ প্রদান, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান ও হিসাব বিবরণী প্রদান, অ্যাকাউন্টের বিপরীতে চেক বই ও ডেবিট কার্ড প্রদান, ক্লিয়ারিং চেক গ্রহণ, POS-এর মাধ্যমে টাকা উত্তোলন, বিনিয়োগ বিতরণ ও বিতরণকৃত বিনিয়োগের কিস্তি আদায়, ইউটিলিটি গ্যাস পানি বিদ্যুৎ বিল গ্রহণ, এছাড়া বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো গ্রাহক সেবা। এজেন্ট হতে পারবেন যারা সমাজকল্যাণ অধিদপ্তরের নিবন্ধিত NGO, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আওতায় নিবন্ধিত ক্ষুদ্র বিনিয়োগ প্রতিষ্ঠান, সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 এর অধীনে নিবন্ধিত সমিতি, সমবায় সমিতি অ্যাক্ট 2001 এর আওতায় গঠিত সমবায় সমিতি, কোম্পানিজ অ্যাক্ট 1994 অধীনে গঠিত ও নিবন্ধিত কোম্পানি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত টেস্ট লাইসেন্সধারী ব্যবসায় প্রতিষ্ঠান, শাখা ইউনিট আছে এমন সরকারি দপ্তর বা কার্যালয়, স্থানীয় সরকারের শহর ও পল্লী অঞ্চলের কার্যালয় এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুপারিশকৃত বা অনুমোদনকৃত যে কোনো প্রতিষ্ঠান। এজেন্ট হওয়ার অনুপযুক্ত যারা, ফৌজদারি অপরাধে অভিযোগে মামলায় তদন্তকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের দায়ে অভিযুক্ত বা তদন্তাধীন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি সাজা সমাপ্তির পর থেকে 3 বছর পর্যন্ত, যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি, আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। ব্যাংকিং কোম্পানি আইন 1991 26 গ ধারা অনুযায়ী ব্যাংক সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, ব্যাংক কর্মকর্তাগণ অবসর গ্রহণ বা পদত্যাগের পরবর্তী 1 বছর একই ব্যাংকের জন্য অন্য ব্যাংকের বিদ্যমান এজেন্ট। এজেন্ট যা করতে পারবে না, একই সাথে একাধিক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা। এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে অনুমোদিত ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি অন্য কোনো ব্যবসা কার্যক্রম পরিচালনা, গ্রাহকদের হিসাব খোলার অথবা বিনিয়োগের অনুমোদন দেওয়া, ব্যাংকের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো তৃতীয় পক্ষের কাছে ব্যাংকের প্রতিনিধিত্ব করা, সিস্টেম অকার্যকর থাকা অবস্থায় অথবা স্বয়ংক্রিয় রসিদ প্রদান ব্যতিরেকে কোনো ধরনের লেনদেন, ব্যাংকিং সিস্টেমের বাহিরে সমতল গ্রাহকদের সাথে আলাদাভাবে লেনদেন, চেকের মাধ্যমে লেনদেন, বিদেশি মুদ্রার লেনদেন বা কেনাবেচা, গ্রাহকের পক্ষে ব্যাংক গ্যারান্টি ইস্যু,
কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেন্দ্রের বাহিরে অন্যত্র অফিস বুথ সাইনবোর্ড স্থাপন করা, ব্যাংকিং পরিচালনা বা সাব এজেন্ট নিয়োগ করা, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেন্দ্রের স্থান পরিবর্তন, বিভিন্ন সেবার বিপরীতে ব্যাংক নির্ধারিত চার্জের বেশি আদায় করা, যে কারণে এজেন্ট চুক্তি বাতিল হবে, এজেন্ট হিসেবে অনুপযোগ্যতার কোনো কারণ ঘটলে অথবা এজেন্ট হওয়ার অনুপযুক্ত কোনো ব্যক্তির কাছে আংশিক মালিকানা হস্তান্তর করলে, এজেন্টের ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধ হওয়া স্বেচ্ছায় অথবা আদালত বা নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক নিষেধাজ্ঞার কারণে, এজেন্ট বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হলে এবং পরবর্তী 3 মাসের মধ্যে ক্ষতি কাটিয়ে এজেন্সি কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে অপারগ হলে, ব্যাংকের পূর্বানুমতি ব্যতীত এজেন্ট মালিকানা হস্তান্তর বা কেন্দ্রের ঠিকানা পরিবর্তন করলে কিংবা কেন্দ্র বন্ধ রাখলে, এজেন্ট তার বৈধ ব্যবসায়িক অনুমতিপত্র বা ট্রেড লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের কোনো ধারা বা শর্ত অমান্য করলে, ব্যাংকের কাছে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা বা ভুল তথ্য সরবরাহ করলে, এজেন্ট হওয়ার নিয়মাবলী নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে নিকটস্থ শাখায় জমা দিতে হবে, শাখা প্রধান আবেদনপত্র যাচাই করে জোনাল অফিসের মাধ্যমে প্রধান কার্যালয়ে পাঠাবেন। প্রিয় ভিউয়ার্স, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন এবং আপনার বন্ধু ও বান্ধবীদের শেয়ার করুন, যাতে তারাও ইনফরমেশনটি জানতে পারে। সো মোর ট্রাই, মোর সলিউশন, গুড লাইফ।